সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি আব্দুল কাইয়ুম পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে বলছি। তো প্রিয় দর্শক, বিশেষ করে আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমরা দিতে চলেছি সেটা হচ্ছে যে আমাদের বিশেষ একজন পেশেন্ট, বিশেষ করে ঝাড়খণ্ডি এবং ঝাড়খণ্ড পড়ছে তো আপনার বাড়ি? হ্যাঁ, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড তো বিশেষ করে হিন্দি ভাষাতেই ওনারা কথা বলে, বাংলা খুব একটা ভালো এ করতে পারে না। তো বিশেষ করে ওদের অনেক যে সমস্যা ছিল আর কি, তো প্রথমেই আমরা তাদের পরিচয়গুলো আমরা জেনে নেব, যেহেতু তারা ঝাড়খণ্ড, তাদের বাড়িটা কোথায়, তাদের জেলা কী, এবং সে কতদিন থেকে কি ডায়াবেটিসে ভুগছে এই বিষয়ে জেনে নেব। তো মূলত আমাদের যে পেশেন্ট, হ্যাঁ, এই আমাদের পেশেন্ট আগে আমরা আপনাদেরকে দেখাই সাহিদা খাতুন, যেটা দেখতে পাচ্ছেন রিপোর্টটা। এখানে তার সিপেপটাইড লেভেলটা একদম ডাউন ছিল, তো সেই সিপেপটাইড লেভেল ডাউন থাকার পর যে আমাদের কাছে চিকিৎসা করার পরে এখন কেমন কি সিপেপটাইড লেভেল এসছে সেগুলো আমরা দেখাবো। মূলত সাইন্টিফিকভাবে প্রমাণ করা হবে যে পুরোপুরি ডায়াবেটিস থেকে মুক্ত হয়েছে কিনা। তো বাতাই আপকা নাম, ঘর, সব নাম বাতাইয়ে। মেরা নাম ইমরান আনসারি হুয়া, ঘর ভুরকুন্ডা, জেলা পাকুড়, ঝাড়খণ্ড সে। তো আপকা ওয়াইফ কা নাম ক্যা, জিসকা বিমারি থা জো? মেরা ওয়াইফ কা নাম হ্যায় সাইদা খাতুন, 26 ইয়ার কি হ্যায়। আচ্ছা, তো কিতনা দিন সে ওই আপকা, কিতনা সাল সে? নেই, মেরা সুগার মতলব স্টার্টিং হুয়া থা ওর মে আপকে পাস আ গিয়া, মুঝে মোবাইল দ্বারা পতা চলা। আচ্ছা, মোবাইল দ্বারা মেনে দেখা আপকা ভিডিও, তো ফির মে ভিডিও কে মাধ্যম সে আপকে ইয়াহ ফোন কিয়া, ফির পতা লাগা কি এসে সে আ যাও, ফির হো জায়েগা। ও, তো আপকো আপকো এসে মিল গিয়া থা আমার লোকা ভিডিও? নাই, ভিডিও মে কোস কোই দিয়া থা? নাই, মুঝে কোই ভিডিও দিয়া নাহি। তো মেরে ওয়াইফ কো জব मैं चेक करवाया तो मुझे पता चला कि शुगर है। अच्छा अच्छा। तो डॉक्टर के पास हमने गया दवाई लेने के लिए, तो डॉक्टर बोला कि इसको इंसुलिन लेना पड़ेगा। अच्छा अच्छा। मतलब इसका तो टाइप 1 डायबिटीज़ है। अच्छा अच्छा। और जब जांच करवाया तो मैंने फर्स्ट में 400 था इसका। अच्छा अच्छा। तो डॉक्टर बोला कि इंसुलिन लेना पड़ेगा, तो मुझे तो टेंशन हो गया। एक तो इंसुलिन तो टेंशन वाला चीज़ है, जब इंसुलिन लग जाएगा तो फिर इंसुलिन का ही चलना पड़ेगा। तो हमने फिर मोबाइल में पूरा अपना सर्च करते रहे कि कैसे डायबिटीज़ को रिवर्स किया जाए। अच्छा। तो यूट्यूब में देखते देखते आपका वीडियो आया, ये यहाँ का धुलियान एड्रेस का। अच्छा। तो फिर मैंने देखा चलो क्यों ना इसको पहले वीडियो देख लेते हैं, नज़दीक है। तो फिर मैंने वीडियो देखा, फिर नंबर उसी से निकाला, फिर आपसे बात हुई। তো প্রিয় দর্শক, বিশেষ করে ডাক্তার ওনাদেরকে বলেছিল যে টাইপ 1 ডায়াবেটিস, আর বিশেষ করে আসলে ওনার যে সিপেপটাইড লেভেলটা যেটা এসছে সেটা কিন্তু টাইপ 1 ডায়াবেটিসের লেভেলে চলে যাচ্ছে। আর বিশেষ করে ওনার যে আপনার হোম আয়ার, সেই হোম আয়ারটাও যেহেতু খুব মানে ভালো রেজাল্ট আর কি। ওই হোম আয়ার রিপোর্টটা কোথায় রাখা হলো? হোমায়ার যেহেতু ওনার খুব ভালো রিপোর্ট, আর ওনার সিপেপটাইড লেভেল যেহেতু খুবই কম, যার কারণে হয়তো ডাক্তার ওনাদেরকে বলেছিলেন যে টাইপ 1 ডায়াবেটিস এবং ওনাকে ইনসুলিন দিতে হবে। তো বিশেষ করে আমাদের কাছ থেকে চিকিৎসা নেওয়ার পরে ওনাকে যখন আমরা চিকিৎসা শুরু, কেতনা মহিনা হওয়া আপনার? 6-6.5 মহিনা। 6-6.5 মহিনা, যেহেতু ওনার টাইপ 1 ডায়াবেটিসের কন্ডিশনে চলে গিয়েছিলো, এই জন্য সময়টা ওনার সাধারণত মানে একটু বেশি লাগলো, যদিও আমাদের হিসেবে ঠিক আছে, আমরা এখন বলছি 6-9 মাস সময় লাগবে, কিন্তু সাধারণভাবে ম্যাক্সিমাম মানুষ 3 মাসের মধ্যেই ভালো হয়ে যায়। তো ওনার যেহেতু সিপেপটাইড লেভেল মানে প্যানক্রিয়াস যেহেতু ডাউন ছিল, সেজন্য ওনার এই যে লেভেল রিপোর্টটা যখন ছিল এটা আপনারা দেখেন, আর এখন বর্তমানে ওনার সিপেপটাইড লেভেলটা দেখেন, এখন দেখেন কতটা মানে উন্নতি হয়েছে, মানে এখন আলহামদুলিল্লাহ নর্মাল রেঞ্জে চলে এসছে। তো এটা হচ্ছে যে ওনার সিপেপটাইড লেভেলটা যেটা ছিল আগে মানে রেঞ্জ থেকে নিচে ছিল, আর এখন আলহামদুলিল্লাহ রেঞ্জ থেকে আপনার উপরে উঠে গেছে, যার কারণে কি হয়েছে এখন কিন্তু ওনার সমস্যাটা নাই। এখন কি হয়েছে, সেদিনকে ফুল পেট ভাত খাওয়ার পরে আলহামদুলিল্লাহ ভালো রিপোর্ট এসেছিল, তারপরে ওদেরকে বললাম যে আপনারা 75 গ্রাম গ্লুকোজ খেয়ে রিপোর্টটা করেন। তো 75 গ্রাম গ্লুকোজ খেয়ে রিপোর্ট এটা এসছে, আপনারা দেখতে পাচ্ছেন একবারে নর্মাল রেঞ্জ আলহামদুলিল্লাহ। তো ক্যা খাকে ঠকিয়েছে আপনার? 75 গ্রাম গ্লুকোজ। তো 75 গ্রাম গ্লুকোজ খেয়ে ওনারা এই রিপোর্টটা করেছেন, এবং তারপরে হচ্ছে কি এইচ বি অংশ যেটা 3 মাসের সুগার বেসেস করে এটা দেখা যায়, হ্যাঁ, সেখানে দেখেন যে আমরা বলি যে 5.5 মানে 5.5-এর নিচে থাকতে হবে, যদিও ল্যাবরেটরি রেঞ্জ অনুযায়ী 5.7, কিন্তু আমরা বলি কি মানে আমরা একটু ভিতরেই থাকতে চাই, যে 5.5-এর নিচে থাকতে হবে। তো এখানে দেখেন কত সুন্দর মানে রেঞ্জটা এসছে, 4.9 মানে 5-এরও নিচে এসছে।
তো এগুলো হচ্ছে কি খুবই ভালো রিপোর্ট। তো আপনারা দেখতে পেলেন যে এগুলো শুধু আমাদের মুখের কথাতেই যে ভালো হয়ে যাচ্ছে মানুষ বা আমরা বলে দিচ্ছি ঘুম ভাঙ যা কিছু বলছি এমনটি বিষয় নয়, বরঞ্চ এটা আপনাদেরকে সাইন্টিফিকভাবে এটা প্রমাণ করার মাধ্যমেই, হ্যাঁ প্রমাণের মাধ্যমেই আপনাদেরকে আমরা প্রমাণ করলাম যে ডায়াবেটিস এটা রিভার্স করা যায়, এটা রিভার্স করা যায়। এবং আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ আমাদের কাছ থেকে যে সুগার থেকে ভালো হয়েছে, হ্যাঁ সেটা আমাদের ইউটিউব চ্যানেলে গেলেই আপনারা দেখতে পাবেন যে প্রচুর মানুষ আমাদের এখান থেকে ভালো হয়েছে। এবং ওনারাও দেখেছেন যে আমাদের কাছ থেকে মানুষ ভালো হওয়ার পরে ওনারা এখান থেকে চিকিৎসা দিচ্ছেন। তো বিশেষ করে আচ্ছা আপ লোক ক্যা কুছ বলনা হ্যায়, আপনি কো ক্যা কুছ মেসেজ দেনা হ্যায়? मैं मैसेज देना चाहता हूँ कि आप लोग जो दूर दूर से हैं आप यहाँ पे कॉन्टैक्ट कीजिए, आइए आप लोग यहाँ जरूर ठीक होइएगा ऊपर इंशाल्लाह। तो जैसा हम लोग का जितना ही पेशेंट है उस लोग को आदमी दिमाग चाटता है जो यार ऐसा मर जाएगा, खाना खाने नहीं देता है, ऐसा वैसा बोलते, तो आप लोग को कुछ बोला था क्या? देखिए दिमाग आदमी लगाएगा, अगर हम दो तीन महीना थोड़ा कष्ट करेंगे जब मेरा रिवर्स हो जाएगा फिर पहले जैसा हो जाएंगे तो फिर दो तीन महीना कष्ट करने में क्या हर्ज है? और हर्ज मतलब दो तीन महीना हर्ज क्या, जब हम चावल नहीं खाएंगे मान के चले तो सब्जी तो पूरा खाने मिलता है ना, ऐसा नहीं कि आदमी को पूरा खाना ही बंद हो जाता है, तो सब्जी खाने के लिए मिलता है, उसके बाद फिर गाजर उजर सब कुछ मिलता है खाने के लिए। बाद में आप लोग को वही आटा दिए थे नहीं, आटा छातू, वो तो वो खाने से कोई दिक्कत नहीं? दिक्कत नहीं, आपको आपके माध्यम से मैं कहना चाहता हूँ कि अगर कोई भी शुगर पेशेंट है तो आपको एक से डेढ़ महीना आपको कष्ट करना पड़ेगा, फिर आपका लेवल धीरे धीरे सब कुछ नॉर्मल हो जाएगा। তো প্রিয় দর্শক, বিশেষ করে আমাদের এখন তো খুবই সহজ হয়ে গেছে সুগার রিভার্স, এখন চুটকিতে আমরা যেটা বলছি আর কি, যে স্লোগানটা দিচ্ছি সুগার রিভার্স এখন চুটকিতে, কারণ হচ্ছে যে আগে আমরা ভাত রুটি সমস্ত কিছু বন্ধ রাখতাম, এখন তো আমরা আটা দিচ্ছি সেখানে রুটি খেতে পারছে, তারপরে কী হচ্ছে ছাতু আমরা দিচ্ছি ছাতু খেতে পারছে, আমরা বিস্কুট দিচ্ছি, আমরা নিমকি দিচ্ছি, এগুলো সব কিছু খেতে পারছে। তো বিশেষ করে এখন কোনো ব্যক্তি যদি আসে তাহলে তার যে খাওয়া বন্ধ থাকছে এমনটি ব্যাপার নয়, হ্যাঁ যদিও তার ভাত খাওয়া বন্ধ থাকে কিন্তু রুটি খাওয়া তার বজায় থাকছে, ছাতু খাওয়া তার বজায় থাকছে, তার বিস্কুট খাওয়া বজায় থাকছে, তার নিমকি খাওয়া বজায় থাকছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা কিছু মিষ্টি খাবারও দিতে পারবো যেগুলো সে সুগারের পেশেন্ট খেতে পারবে। তো বিশেষ করে প্রিয় দর্শক, আজকে দেখলেন যে আমাদের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হলো, হ্যাঁ যেটা একটা সুগার রিভার্স এটা সাইন্টিফিকভাবে আপনাদেরকে প্রমাণ দেখালাম। হ্যাঁ এগুলো শুধু মুখের কথায় নয়, কারণ মুখের কথা শুনে বিচলিত হওয়ার কোনো ব্যাপার নেই, বরঞ্চ সাইন্টিফিকভাবে প্রমাণ সহ আপনাদেরকে দেখালাম। তো বিশেষ করে যারা আমাদের কাছে চিকিৎসা করাতে চাইছেন যে আমাদের কাছে চিকিৎসা করাবো, তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার। তো এই এখানে আপনারা কোথায় পাবেন, চাঁদপুর বর্ডার ঝাড়খণ্ড বর্ডার যখন আসবেন আসার পরে বাম দিকে আপনারা দেখতে পাবেন পাকুড় যাওয়ার রাস্তাতে পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার, এই পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার আপনারা ওখান থেকেও আপনারা পুরোপুরি আগেই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে, যেমন আমাদের ওয়েবসাইটে www.mdabdulkayum.com এখান থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারেন, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার সেখান থেকেও আপনারা করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার হচ্ছে 9732624907। তো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এখানে চলে আসবেন খুব সহজভাবে, ইনশাল্লাহ অসুবিধা হবে না। এবং প্রচুর মানুষ আলহামদুলিল্লাহ এখান থেকে ডায়াবেটিস তাদের রিভার্স হচ্ছে এবং প্রমাণ সহকারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কিছু বলার আছে নাকি? আচ্ছা তো আজকের ভিডিও এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।